ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মোল্লাহাটি নীলকুঠি দখল করে মাটি বিক্রির অভিযোগ। ঐতিহাসিক স্মৃতি নষ্টের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এলাকায় পর্যটন কেন্দ্রের দাবি তুলেছেন তারা। নীলকুঠি এলাকার মাটি কেটে বিক্রি করে দেবার অভিযোগ উঠল জায়গা দখল করে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সরব হন এলাকাবাসী। গোপালনগর থানার মোল্লাহাটি গ্রামে রয়েছে ইংরেজ আমলের নীলকুঠি। এই কুঠিতেই নীল পচানোর বিরাট চৌবাচ্চা ছিল। দেশ স্বাধীন হবার পর চলে যায় ইংরেজরা, বন্ধ হয়ে যায় নীল চাষ, কিন্তু রয়ে যায় বিরাট সেই চৌবাচ্চা যা এতদিন ঐতিহাসিক স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। জানা গেছে নীলকুঠিতে কিছুটা জায়গা দখল করে বসবাস করছে একটি পরিবার। অভিযোগ, কিছুদিন আগে তারা মাটি কেটে বিক্রি করে দেয়, গ্রামবাসীদের বাধায় তা বন্ধ হয়ে যায়। এদিন এলাকাবাসী নীলকুঠিতে গিয়ে বিক্ষোভ দেখান। মাটি কেটে এটাকে একটা পুকুর করবে বলে, আর এক পুকুরের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে বলে সে একটা উদ্দীপনা নেয়, কিন্তু গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষজন সেখানে ছুটে যায়, সেটা বাধা দেয়। আমাদের যাতে একটা ঐতিহাসিক জায়গা, সেই জায়গাটা যাতে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং জায়গাটা আমরা দখল পজিশনে যেতে পারি সেখান থেকে, তার জন্য আমাদের গ্রামের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন ছেলে মেয়ে এবং মানুষ সবাই মানে এর সঙ্গে হাত মিলিয়েছে। যদিও জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন এলাকায় বসবাসকারী এক মহিলা। তিনি বলেন বসবাসের সমস্ত কাগজপত্র রয়েছে তার। এলাকাবাসীর দাবি এখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলুক সরকার। ব্রিটিশ পিরিয়ডের জায়গাটা, এই জায়গাটাকে একজনা ভোগ দখল করে কায়েম করে বসে আছে। ইদানিং কিছুদিন আগে উনি মাটি কাটার জন্য অনেকগুলো ট্রাক ট্রাক নিয়ে এসছে, মাটি বিক্রিও করেছে করেছিল, কিন্তু আমাদের গ্রামবাসী সবাই গিয়ে বাধা দেওয়াতে সেই প্রতিষ্ঠানার ব্যর্থ হয়েছে। অনেক পর্যটক দেখতে এই জায়গায় আসে, পর্যটক দেখতে এসে নীলকুঠিতে কোনটা সেটা খুঁজেই পায় নীলকুঠি, কোথায় নীলকুঠি, পাঁচিলটার মধ্যে, পাঁচিলটা পুরো উনি ঘিরে ওর মধ্যে বসবাস করছে, ওই চাতালটার মধ্যে নীলপদা থাকে ব্রিটিশের সময়, কিন্তু সেই জায়গাটাকে উনি এখন নষ্ট করে দিয়ে তার মধ্যে বাড়ি করে বসে আছে। ওই জায়গাটা কোনো ঐতিহ্য যে কোনো জায়গা, সেই জায়গাটা নেই, একটা কুয়ো ছিল না, সব বন্ধ করে দিয়েছে। বসবাসকারী মহিলা বলেন, সকলে চাইলে পর্যটন কেন্দ্রে আমার কোনো আপত্তি নেই, আমার কাগজপত্র না থাকলে আমি সরে যাব। ছিলাম আমি, সত্যি কথা বলছি কি, আমার একটু দেনা ছিল, মাটি কাটছিলাম তো, কিন্তু বারণ করেছে, বারণ করা সত্ত্বেও আমি বন্ধ করে দিয়েছি, তারপরে তো আর কাটেনি। তো কাগজপত্র দেখেন, যদি আমার না হয় আমি নেবো না, আমার কাগজপত্র যদি থাকে, যদি গ্রামের লোকে দেয় তাহলে আমি নেবো, আর যদি আমার গ্রামের লোকে যদি না দেয় আমি নেবো না। এটা তো একটা ঐতিহাসিক জায়গা নীলকুঠি, এখানে অনেক কিছু ছিল, সেগুলো আপনারা নষ্ট করে দিয়েছেন। না, আমরা কিছু নষ্ট করিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।